হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার আমবাগানের মধ্যে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু মানুষ, তাতে আতঙ্কিত হয়ে গিয়ে হবিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সাথে সাথে বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াডের অফিসারেরা। উদ্ধার হওয়া বোমাগুলি খুবই শক্তিশালী বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বোম স্কোয়াডের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা এইভাবে বোমাগুলিকে মজুত করেছিল বলেই মনে করা হচ্ছে। এই বোমাগুলি ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কালকে সন্ধ্যাবেলাতে একটা খবর পাওয়া গেছিল, এখানে যাওয়ার পথে এক লোক ওখানে দিকে বোমের মতো জিনিস দেখেছে, তার সন্দেহ ছিল এটা বোম। তারপর তিনি আমাদেরকে খবর দেন, আমরা এসে দেখি, দেখার পরে ওই জায়গাটাকে আমরা পুরো পর্যটন করে দিই। তারপরে আমাদের যেরকম সরকারের নিয়ম অনুযায়ী আমরা এই বোমকে ডিসপোজালের ব্যবস্থা নিই, সেইটুকু করা হয়েছে। আর কোথার থেকে এলো, কীভাবে এলো, এই নিয়ে এখন তদন্ত চালু আছে, তদন্ত না হলে কিছু বলা যাবে। কি আটক করা হয়েছে? না, কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।